বন্ধুরা নেপালের বিরুদ্ধে দুই শূন্য গোলে দুর্দান্ত জয় পেল ভারতীয় দল এবং আজকের ম্যাচের যদি কথা বলি তাহলে প্রথমার্ধে কিন্তু ভারতীয় দলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না নেপাল দল কিন্তু খুবই ভালো টক্কর দিচ্ছিল এবং প্রথমার্ধ কিন্তু গোল শূন্যভাবেই শেষ হয় এরপর দ্বিতীয়ার্ধে কিন্তু ভারতীয় দল খুবই ভালো পারফরমেন্স করে প্রত্যেকেই কিন্তু তাদের হানড্রেড পারসেন্ট দেয় যেখানে একষট্টি মিনিটের মাথায় কিন্তু নাওরেম মহেশ সিংয়ের দুর্দান্ত একটি ক্রস থেকে সুনীল ছেত্রীর একানব্বইতম গোল এরপর কিন্তু মহেশ সিংও গোল করেছে সত্তর মিনিটের মাথায় সাহাল আবদুল সামাদের আমাদের দুর্দান্ত একটি কাউন্টার অ্যাটাক থেকে কিন্তু দারুণ গোল করেছে নাওরে মহেশ সিং আর মহেশ সিংয়ের পারফরমেন্স কিন্তু আজকে দারুণ ছিল অ্যাসিস্ট করেছে গোল করেছে সাথে উইং দিয়ে কিন্তু ক্রমাগত অ্যাটাক করে গেছে খুবই ভালো পারফরমেন্স করেছে সে আর ভারতীয় দল কিন্তু এই ম্যাচটি জেতার পরে সাব চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে সেমিফাইনালেও পৌঁছে গিয়েছে এবং এই গ্রুপ থেকে কিন্তু কুয়েত এবং ভারতীয় দল কিন্তু পৌঁছে গিয়েছে এবং খুবই ভালো পারফরমেন্স করেছে সো আজকে ভারতীয় দলের খেলা তোমাদের কেমন লেগেছ অবশ্যই তোমরা নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আমরা মোহনবাগান দলের কোচ জুয়ান্দো কিন্তু আজ সাক্ষাৎকারে থাপার অনিরুদ্ধের ব্যাপারে জানিয়েছে যে প্লেয়ার এবং ওর কাছে আইএসএলের হিউজ একটা এক্সপিরিয়েন্স রয়েছে এবং ও মোহনবাগান দলে আসায় আমি খুবই খুশি হয়েছি আমরা খুব শীঘ্রই প্র্যাকটিসে ফিরবো এবং এএফসি কাপ এবং আইএসএলে খুবই ভালো পারফরমেন্স করার চেষ্টা করবো সো আজকের ভিডিও ব্যাস এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ফুটবলের সমস্ত আপডেট সবাইকে পাওয়ার জন্য সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ